বিপদ যেন আর পিছু ছাড়ছে না রুবেল দাসের। প্রথমে নিমফুলের মধু ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পা ভাঙেন তিনি, তারপর আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। জানালেন গোটা পুজোটাই তার হাসপাতালের বিছানায় কেটেছে। কিন্তু কি হয়েছে তার? ডেঙ্গি। একটু সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরতে না ফিরতেই ফের অসুস্থ হয়ে পড়েছিলেন নিমফুলের মধু ধারাবাহিকের সৃজন। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন। জানালেন এবার তার গোটা পুজো সেখানেই কেটেছে। তার সঙ্গে ছিলেন তার বেটার হাফ শ্বেতা ভট্টাচার্য। শ্বেতা রুবেল টলিউডের অন্যতম চর্চিত জুটি। তার সম্পর্ক রসায়ন বারবার ভক্তদের মুগ্ধ করেছে। রুবেলের বিপদে সবসময় তিনি পাশে থেকেছেন। এর আগে যখন অভিনেতার পা ভেঙেছিল তখনও তিনি ঢাল হয়ে তার পেছনে ছিলেন, ভরসা জুগিয়েছিলেন। এবার যখন ডেঙ্গি আক্রান্ত হয়ে রুবেল হাসপাতালে ভর্তি হন তখনও তিনি নিজের ঠাকুর না দেখে প্রেমিকের সঙ্গে হাসপাতালেই সময় কাটিয়েছেন। এদিন রুবেল তার অনুরাগীদের শুভ বিজয়ার শুভেচ্ছা জানান, একই সঙ্গে নিজের শারীরিক অবস্থার আপডেট দেন। রুবেল লিখেন, শুভ বিজয়া জানাই সকলকে, এবার পুজো আমার কেটেছে ডেঙ্গির সঙ্গে। দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধু সুস্থ হওয়া নিয়ে। তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল, বিশেষ করে শ্বেতা না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল। আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না। প্রেমিকার প্রশংসা করে রুবেল জানান, শ্বেতা তার জন্য এতটাই করেছেন যে তার মনে হয়েছে স্বয়ং মা দুর্গা তার সঙ্গে ছিলেন। তিনি দেবীর কাছে না যেতে পারলেও দেবী তার কাছে ছিলেন। অভিনেতার কথায় সারাদিন আমাকে খাইয়ে দেয়া থেকে শুরু করে ডক্টরের সঙ্গে কথা বলা, আমার ঔষধ, আমার ব্লাড টেস্ট, প্লাটিলেট নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রেখেছ তুমি। মনে হলো উমা আমার সঙ্গে ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ, কৃতজ্ঞ তোমার কাছে। উমা ফিরেছেন শ্বশুরবাড়ি। রুবেলের সুস্থতা কামনা করেছেন সকলে। একের পর এক ঝড় যাচ্ছে তার। অভিনেতা আপাতত অনেকটা সুস্থ, এবার সুস্থ হয়ে বাড়ি আসার পালা।